নমস্কার ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। আরজিকর মেডিকেল কলেজের খুন ও ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে সিবিআই চার্জশিট জমা দিয়েছে। 52 দিনের মাথায় চার্জশিট জমা করেছে সিবিআই, এবং সেই চার্জশিটে শুধুমাত্র একজনের নাম রয়েছে, যিনি মূল অভিযুক্ত বলে এখনো পর্যন্ত যাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে তিনি হচ্ছেন সঞ্জয় রায়। আর এই একজনের নাম চার্জশিটে আসাতে অনেকেই কিন্তু হতাশ হয়েছেন। বলা যেতে পারে রাজ্যবাসী সকলেই প্রায় হতাশ যে এই এত এইভাবে যে নারকীয় হত্যা এবং ধর্ষণ হয়েছে তাতে একজন কিভাবে এই কাজটি করতে পারে। সেখানে বহু প্রশ্ন রয়েছে সিবিআই এর তদন্তের উপরেও অনেকে প্রশ্ন করছে, অনেকে সন্দেহ প্রকাশ করছে। কিন্তু যে বিষয়গুলো সিবিআই এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে সঠিক তথ্য কিন্তু জমা দিতে হবে। কাউকে চার্জশিটের নাম কারোর তুলে দেওয়া বা কাউকে গ্রেপ্তার করলেই হবে না, কারণ সঠিক তথ্য প্রমাণ যদি আদালতে পেশ করা না যায় তাহলে কিন্তু সে অনায়াসে ছাড়া পেয়ে যাবে। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে সিবিআই কে সঠিক প্রমাণ তথ্য সবকিছুই আদালতের হাতে তুলে দিতে হবে। সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়াটা যখন সিবিআই আধিকারিকরা করছেন, তার মধ্যে একজন সিবিআই আধিকারিক, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি যেটা বলছেন যে তিনি যেটা দাবি করছেন যে এই জুনিয়র চিকিৎসককে খুন ও ধর্ষণ করার জন্য আগে থেকে একটা পরিকল্পনা করা হয়, আর এই পরিকল্পনাতে অংশগ্রহণ করে দুই জুনিয়র চিকিৎসক। সেই দুই জুনিয়র চিকিৎসকের নাম এই মুহূর্তে বলা যাচ্ছে না, সেটা সম্পূর্ণ তদন্তের খাতিরে। কিন্তু সেই দুই জুনিয়র চিকিৎসক যারা কিন্তু ওই বিভাগেই কর্মরত ছিলেন, অর্থাৎ ওই নির্যাতিতার সঙ্গেই কিন্তু কাজ করতেন, সেই দুই জুনিয়র চিকিৎসককে ইতিমধ্যেই দ্বিতীয় ধাপের যে তদন্ত সেই তদন্তে কিন্তু তাদেরকে চিহ্নিত করা হয়েছে। এবং জানা যাচ্ছে যে 7 অগস্ট এই দুই চিকিৎসকের রোস্টার চেঞ্জ করা হয়। যেমনটা আমরা দেখেছি যে সিবিআই আধিকারিকদের ইতিমধ্যেই সেই অর্থে কোনো রকম খুব ইম্পর্টেন্ট তথ্য প্রমাণ নেই, যেটা কিনা আদালতে জমা দেওয়ার পর সেটা প্রমাণ হবে যে এখানে এরাই জড়িত। কারণ যা যা তথ্য প্রমাণ পাওয়া গেছে সবটাই কিন্তু এই যে সঞ্জয় রায় তার বিরুদ্ধে পাওয়া গেছে। কারণ তার যে হেডফোন, তিনি যে ব্যবহার করেছিলেন সঞ্জয় রায়, সেই হেডফোনটি ওই মৃতা নির্যাতিতা তরুণীর পাশে ছিল। তার আশেপাশে যে লালারস এবং বীর্য সংগ্রহ করা গেছে সেই বীর্য কিন্তু ওই সঞ্জয়েরই, কারণ সেখানে ডিএনএ টেস্ট করে সেটা প্রমাণ হয়েছে। যে চুল পাওয়া গেছে সেই চুলগুলোও সঞ্জয়ের, এবং সঞ্জয়ের গায়ে যে ক্ষতচিহ্ন রয়েছে সেই ক্ষতচিহ্ন দেখে এটা বোঝা যাচ্ছে যে নির্যাতিতা কিন্তু সেই সময় আত্মরক্ষার জন্য ওই তাকে আজড়েছে বা তার গায়ে শরীরে যে চিহ্নগুলো তৈরি হয়েছে তার ফলেই তৈরি হয়েছে। ফলে পুরো বিষয়টাতে যখন সঞ্জয়কেই একমাত্র দোষী করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আরো অনেক প্রশ্ন উঠছে যে সঞ্জয় ছাড়া কি এই কাজটি অন্য কেউ করেনি? সঞ্জয়ের পক্ষে কি একটা দুটো কলার বোন ভেঙে দেওয়া কোনো মানুষের সম্ভব? এত শক্ত একটি কলার বোন সেটাকে ভেঙে দেওয়া সম্ভব? পেলভিক বোন যেটা খুবই শক্ত সেই পেলভিক বোনটাকে কি ভেঙে দেওয়া সম্ভব? সেখানে দাঁড়িয়ে কিন্তু সিবিআই এর তদন্তের উপরেও অনেকেই প্রশ্ন করেছিলেন। অনেকেই ভাবছিলেন যে সিবিআই কিভাবে তদন্ত করছে, যে আর কারোর কোনো তথ্য তারা খুঁজে পাচ্ছেন না বা প্রমাণ খুঁজে পাচ্ছেন না। এখানে সিবিআই আধিকারিকদের কাছে কিন্তু খুব কঠিন কাজ যে যেভাবে সরকার এবং অন্যান্যরা সহযোগিতা করে তথ্য লোপাট করে দিয়েছে, সম্পূর্ণ জায়গাটিকে একেবারে অন্যরকম করে দিয়েছে, লোক ঢুকিয়ে সেখানে সমস্ত তথ্যকে নষ্ট করে এটাই একটা প্রমাণ করার চেষ্টা করেছে যে ওই সঞ্জয় যাকে রাজ্য সরকার গ্রেপ্তার করেছিল সেই সঞ্জয় একমাত্র দোষী। ফলে পুরো বিষয়টা যখন এতটা জটিল হয়ে যায় তখন সিবিআই দের কাছে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে যায়, এবং তারা ফোন কল, ফোন রেকর্ড এইগুলোকে দেখে কিন্তু বিষয়টির মধ্যে থেকে জট খোলার চেষ্টা করে। আর এই জট খোলার চেষ্টা করতে করতে ইতিমধ্যে এই দুজন চিকিৎসকের নাম পাওয়া গেছে, এই দুজন জুনিয়র চিকিৎসককে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এই দুই জুনিয়র চিকিৎসক 8 অগস্ট থেকে 9 অগস্ট রাত পর্যন্ত তারা বেশ অনেকবার সন্দীপ ঘোষের সঙ্গে কথা বলে, ফোনে কথা বলে, সন্দীপ ঘোষকে বিভিন্ন ফটো তারা তুলে তুলে পাঠায়, হসপিটালের ফটো তুলে পাঠায়, তার সন্দীপ ঘোষের সঙ্গে কনফারেন্সে কথা হয়, সন্দীপ ঘোষের সঙ্গে ভিডিও কলে কথা হয়। পরে ফলে সন্দীপ ঘোষের ফোন কল, ফোন নিয়ে যখন এই সমস্ত বিষয়গুলো উঠে আসে তখন কিন্তু সন্দেহ আরো অনেক বেশি দৃঢ় হয়, এবং সন্দেহের তালিকায় যে এই দুজন
জুনিয়র চিকিৎসককে রেখে পরবর্তী যে চার্জশিট, সেই চার্জশিটে হয়তো নাম আসতে পারে এই দুই জুনিয়র চিকিৎসকের, এটাই কিন্তু স্পষ্ট করে বলার চেষ্টা করা হচ্ছে। ফলে পুরো বিষয়টার মধ্যে যেমনটা এই ফোনের মারফত কিছু সূত্র আসে, অপরদিকে যে রোস্টারের খাতা রয়েছে সেই রোস্টারের খাতা চেক করে সিবিআই আধিকারিকরা কিন্তু চাঞ্চল্যকর কিছু তথ্য পায়। সেখানে দেখা যাচ্ছে যে যেভাবে রোস্টার চেঞ্জ হয় সেই বিষয়টিকে ব্যাতি রেখে হঠাৎ করে দুজন এই জুনিয়র চিকিৎসকের রোস্টারে বদল করা হলো। 7ই অগস্ট তাদের রোস্টার বদল করা হয়। আর এখানেই এই সিবিআই আধিকারিকদের নজর পড়ে যে কিসের জন্য অন্যান্য ডাক্তারদের রোস্টার যেখানে চেঞ্জ হলো না, এদের রোস্টার কি করে চেঞ্জ হলো। এবং তার সঙ্গে মিশে যাচ্ছে যে সন্দীপ ঘোষের সঙ্গে এতবার কেন কথোপকথন ওই 8ই অগস্ট থেকে 9ই অগস্ট রাত পর্যন্ত, খুনের আগের মুহূর্ত পর্যন্ত কেন 30 বারের বেশি সময় ধরে কেন এত কথোপকথন হয়েছিল সন্দীপ ঘোষের সঙ্গে। ফলে বিষয়টির মধ্যে একটা বৃহৎ ষড়যন্ত্রের গন্ধ কিন্তু সিবিআই আধিকারিকরা পাচ্ছেন। এবং এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল যাদেরকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই দুর্নীতি কাণ্ডে, সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা সিবিআই আধিকারিকরা কখনোই চাইছে না যে তাদের বেল হয়ে যাক, তাদেরকে আরো অনেক বেশি তদন্ত করে তাদের পেট থেকে আরো অনেক কথা বার করতে চায় সিবিআই আধিকারিকরা। কারণ তারা কিন্তু অনেক কিছু জানে, সন্দীপ ঘোষ সেই সময় কোথায় ছিল, তার টাওয়ার লোকেশন কোথায় ছিল সেটা দেখে যখন দেখা যাচ্ছে যে তারা আরজিকর মেডিকেল কলেজের আশেপাশেই ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু একটা সন্দেহ দানা বাঁধছে। ফলে প্রথম পর্বের যে চার্জশিট, সেই চার্জশিটে কিন্তু সঞ্জয় রায়ের নাম এই কারণেই দেওয়া হয়েছে যে তার বিরুদ্ধে অনেক প্রমাণ পাওয়া গেছে, সেটা বায়োলজিক্যাল অনেক প্রমাণ পাওয়া গেছে। এবং আদালতে কিন্তু সঠিক তথ্য প্রমাণ দিতে হবে, না দিলে কিন্তু এই কেসে মুকুব হয়ে যাবে সকলে। ফলে এই ধরনের তথ্য প্রমাণ পাওয়ার জন্য কিন্তু সিবিআই আধিকারিকরা বিভিন্নভাবে তদন্ত তারা করছেন। দ্বিতীয় ফেজের যে তদন্ত, সেই তদন্তে ইতিমধ্যেই এই দুজন চিকিৎসকের যে নাম উঠে এসেছে তাদেরকে কিন্তু এবার জেরা করা হবে এবং তাদের সমস্ত ফোন রেকর্ড, কল রেকর্ড সবকিছুই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হবে পুঙ্খানুপুঙ্খভাবে, এটাই কিন্তু আধিকারিকরা ইতিমধ্যেই জানিয়েছেন। এবং আগামী দিন আমরা অবশ্যই নজর রাখবো সেই দিকে যে দ্বিতীয় পর্বের তদন্তে কি উঠে আসে এবং আদালতে তারা কি তথ্য প্রমাণ দেয় এবং আসল খুনির কিনারা করতে সিবিআই আধিকারিকদের কতটা সময় লাগে। কারণ যেভাবে সিবিআই আধিকারিকরা তদন্ত চালাচ্ছে, তদন্ত করছে, তাতে কিন্তু মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ জন্মাচ্ছে যে কেন এত ধীর গতিতে হচ্ছে, কেন এখনো পর্যন্ত আসল খুনিদের ধরা যাচ্ছে না, কেন শুধু সঞ্জয় রায়ের নাম দেওয়া হয়েছে, তাহলে কি অন্য কোনো রহস্য, অন্য কোনো গল্প আছে? কিন্তু না, বিষয়টা হচ্ছে সমস্ত তথ্য লোপাট হয়েছে, সেখানে দাঁড়িয়ে এমন কিছু তথ্য প্রমাণ জোগাড় করতে হবে যার ভিত্তিতে আদালত থেকে যেন কোনো রকম রেহাই না পায় এই সমস্ত খুনিরা। ফলে সেই দিকেই সিবিআই আধিকারিকরা এগোচ্ছেন এবং আমরা সকলেই আশাবাদী খুব দ্রুত এদেরকে ধরা যাবে এবং আমরা সেদিকে নজর রাখবো। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, নমস্কার।